আপনি কি একজন ইউটিউবার হতে আগ্রহী কোনো ভ্লগিং গুরুত্বপূর্ণ বার্তা অথবা শিক্ষণীয় কিছু হতে পারে আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হতে পারে আপনি নাসিদ গাইতে অথবা শরীরচর্চা করতে পছন্দ করেন অথবা আপনি ডেইলি স্টাইল এবং একটি অনলাইন কমিউনিটি গড়ে তুলতে চান আপনার প্যাশন যাই হোক না কেন ইউটিউবে কন্টেন্ট তৈরি করে যুক্ত হতে পারেন সারা বিশ্বের দর্শকদের সঙ্গে এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে এবং তা গ্রো করতে পারেন প্রথমত আপনাকে একটি চ্যানেল ওপেন করতে হবে কয়েকটি পদক্ষেপের মাধ্যমে তা আপনি সহজেই করতে পারেন প্রথমে একটি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউবে সাইন ইন করুন তারপরে প্রয়োজনীয় কিছু আপলোড করুন যেমন একটি ভিডিও আপলোড করা একটি কমেন্ট পোস্ট করা অথবা একটি প্লেলিস্ট তৈরি করা যদি এখনও কোনো চ্যানেল তৈরি করতে না পারেন সেক্ষেত্রে একটি প্রম্ট দেখতে পাবেন তা তৈরির জন্য আপনার যদি ইতিমধ্যে একটি চ্যানেল থাকে এবং চান আরও একটি তৈরি করতে তাহলে আপনার চ্যানেল আইকনে ক্লিক করুন তারপর সেটিংসে গিয়ে ক্রিয়েট এ নিউ চ্যানেল ক্লিক করুন যখন আপনার চ্যানেল পরিচিতির কথা আসে কোনো নাম যা সহজ অথবা যার দ্বারা আপনি অনলাইন জগতে পরিচিতি লাভ করতে চান তা লিখুন একবার আপনার চ্যানেল তৈরি হয়ে গেলে এটি কাস্টমাইজ করার বিকল্প রয়েছে নিজের ব্যক্তিগত ব্র্যান্ডিং দিয়ে প্রথমত আপনি একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন এটি সেই পিকচার যা আপনার চ্যানেলের হোম পেজে আপনার ভিডিওর পেজগুলোতে এবং আপনার সমস্ত কমেন্টের পাশে থাকবে আপনি একটি চ্যানেল ব্যানার যোগ করতে পারেন যাতে অবিলম্বে মানুষ চ্যানেলটি চিনতে পারে আপনার চ্যানেলের শীর্ষে একটি ইউনিক ব্যানার অ্যাড করুন এখানে আপনার চ্যানেলটি কি সম্পর্কে এবং দর্শক কেন আপনাকে সাবস্ক্রাইব করবে তা দেখাতে পারেন আপনার কন্টেন্ট কি সম্পর্কে তা বোঝানোর জন্য ভিজুয়াল বা শর্ট স্নিপেটস তৈরি করতে পারেন আপনি যদি নিয়মিত আপলোড করতে চান সেক্ষেত্রে কন্টেন্টগুলো শিডিউল করে রাখতে পারেন আপনাকে সাবস্ক্রাইবের মাধ্যমে দর্শক কি পেতে পারে তা একটি ট্রেলার ভিডিও অথবা ডিসক্রিপশনের মাধ্যমে প্রকাশ করতে পারেন আপনি কি ধরনের ক্রিয়েটর সেটা সহজে দর্শকদের বোঝাতে বেশি বেশি কন্টেন্ট আপলোড করতে পারেন আর ইউটিউব উব স্টুডিওর কাস্টমাইজেশন পেজে আপনি এগুলো অ্যাড অথবা আপডেট করতে পারেন এখন আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড শুরু করতে প্রস্তুত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আপনার ইউটিউব জার্নির জন্য শুভকামনা